বিশেষ করে আমি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বলছিলাম, ঈদে মিলাদুন্নবী এটা স্পষ্ট বিদআত, যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের জামানায় ছিল না, তার সাহাবাই কিরামগণের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, তাবে তাবেঈদের জামানায় ছিল না, যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের মৃত্যুবরণ করার 614 বছর পরে ইরাকের এরবাল নগরের শাসনকর্তা মুজাফফরউদ্দিন কুকুবুরি এটা চালু করেছিল। অতএব এই সকল বিদআত থেকে আমাদের মানে বেঁচে থেকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের পন্থায় বা পথে আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।